নির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী তাপসী রায়ের সঙ্গে অ্যাডিশনাল এসপির বচসা অভিযোগ জুড়াপানি ভূতের হাট প্রাথমিক বিদ্যালয় বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ দিতে দেখা যায় রাজ্য পুলিশকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থী তাপসী রায়ের এদিকে বিজেপি প্রার্থীর নামে জিডি করার কথা জানিয়েছেন অ্যাডিশনাল এসপি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থী তাপসী রায়ের নির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী তাপসী রায়ের সঙ্গে অ্যাডিশনাল এসপির বচসা অভিযোগ জুড়াপানি ভূতের হাট প্রাথমিক বিদ্যালয় বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ দিতে দেখা যায় রাজ্য পুলিশকে ঠিক আছে ইনি বলছেন গিয়ে আমাদের কিউ থেকে পুলিশ তুলে কমিশন আছে ইলেকশন কমিশন আছে আপনাদের ইলেকশন অ্যাপ আছে আপনি ক্যান্ডিডেট আছেন ডাইরেক্টলি অবজার্ভার স্যারকে ফোন করতে পারেন আপনি সেসবগুলো করেন আপনি শুনেন আপনার যদি অভিযোগ থাকলে অবজার্ভার আছেন জেনারেল অবজার্ভার আছে পুলিশ আমি ওখানে ওই বুথে গেলাম যাওয়ার পরে দেখছি একবারে পুলিশ একবারে গেটের সামনে ওনাদের বলা হলো বলে আসলাম বললো যে ঠিক আছে আমরা ওরা লাইন ঠিক করে দেওয়ার জন্য নাকি ওইখানে দাঁড়িয়েছে তো লাইন ঠিক করে দিন একবারে গেটের সামনে ওরা দাঁড়িয়ে আছে তো আমি বললাম যে ওইখানে তো ওদের দাঁড়ানো ঠিক না তাহলে লাইন দাঁড়াবেন একটু দূরে থাকেন এদিকে লাইনটা ঠিক করেন এই বলে তো আমি চলে আসলাম তারপরে তো আমাকে অফিসার আমাকে ধমকি দিচ্ছে আমি নাকি ওনাদেরকে সরাই বলে নিয়ে আসছি এইখানে এরকম আমি করেছি জিডি করার কথা বলছে একাধিক বুধে আমি দেখলাম মানে গেটের সামনে সামনে দাঁড়ায় আছে একবারে যেখানে ভিড় নেই সেখানেও সামনে দাঁড়ায় আছে মানে বুথগুলোতে কতজন করে রাজ্য পুলিশ দেখলেন আমি তো অনেকেই দেখলাম অনেকেই ছিল একের অধিক হ্যাঁ একের অধিক একের অধিক ছিল ওটা কোন জায়গায় ওটা বৈরাতে ঘুরে আরো একাধিক বুথে দেখেছি একই একই ছবি একই ছবি এনার হয়তো ভুল ধারণা আছে বাকি কি অভিযোগ কি পুলিশ স্টেট পুলিশটা 200 মিটারের বাইরে থাকে এটা কিন্তু এনার ভুল ধারণা এই এখানে এসে এনার আমার যেটা পুলিশকে বলছে এখান থেকে আপনারা এখানে ভিতরে থাকবেন না তো এটা তো হয় না আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্সে চলছি একটা স্টেট পুলিশ কিন্তু আমাদের এখানে কিউ মেনটেন করে চলে তো উনি এসে এখানে ওটা সরানোর চেষ্টা করে তো এটাই ওনাকে বললাম কি এটা হয় না এটা হয়তো আপনি গাইডলাইন্সগুলো করেননি এটা আপনার ভুল ধারণা আপনি ডিস্টার্ব করছেন পুলিশ অ্যারেঞ্জমেন্টগুলো অভিযোগ থাকলে উনি অনারেবল অবজার্ভার্সরা বসে আছেন ওনাদেরকে ওনারা বলুন স্যার জিডি করার কথা বললেন একটা ইনসিডেন্ট হয়েছে তো করে রাখতে হবে ইলেকশন প্রসেস চলছে যেহেতু ফর ইনফরমেশন এর বিরুদ্ধে কোনো এফআইআর হতে পারে ইনসিডেন্ট হয়েছে একটা আমরা রেকর্ড করে রাখবো কমিশন আছে ইলেকশন কমিশন আছে আপনাদের ইলেকশন অ্যাপ আছে আপনি ক্যান্ডিডেট আছেন ডাইরেক্টলি অবজার্ভার স্যারকে ফোন করতে পারেন আপনি সেসবগুলো নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থী তাপসী রায়ের নির্বাচন চলাকালীন বিজেপি প্রার্থী তাপসী রায়ের সঙ্গে অ্যাডিশনাল এসপির বচসা অভিযোগ জুড়াপানি ভূতের হাট প্রাথমিক বিদ্যালয় বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের স্লিপ দিতে দেখা যায় রাজ্য পুলিশকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থী তাপসী রায়ের এদিকে বিজেপি প্রার্থীর নামে জিডি করার কথা জানিয়েছেন অ্যাডিশনাল এসপি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থী তাপসী রায়ের আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সানি রায় রয়েছে সরাসরি সানি তোমার থেকে জানতে চাইবো যে তাপসী রায়ের সঙ্গে অ্যাডিশনাল এসপির বচসা কি জানতে পারছো এই মুহূর্তে একেবারে স্নেহ দেখো ধূপগুড়ি উপনির্বাচনকে ঘিরে যেমন বেলা বাড়তে চলেছে তেমনই কিন্তু একাধিক সমস্যা একাধিক ইস্যু কিন্তু উঠে আসছে বিজেপি মনোনীত ধূপগুড়ির প্রার্থী তাপসী রায় তিনি যে অভিযোগটা করছেন যখন তিনি 182 নং বুথে তিনি যান এবং সেই বুথে গিয়ে যখন তিনি দেখেন যে রাজ্য পুলিশের একাধিক কর্মীরা এই বুথের আর মধ্যে যারা রয়েছেন তখন কিন্তু তিনি অভিযোগ করেন প্রিসাইডিং অফিসারকে এমনটাই তিনি আমাদেরকে জানাচ্ছেন যে তিনি বলেন যে রাজ্য পুলিশের আধিকারিকরা কোনোভাবে সেখানে থাকতে পারবেন না যেখানে নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 200 মিটারের বাইরে তাদেরকে লাইন সামলাতে হবে সে জায়গায় তাপসী রায়ের অভিযোগ যে শুধুমাত্র 182 নং বুথে নয় একাধিক বুথে রাজ্য পুলিশের কর্মীরা তারা সেখানে ভিড় জমাচ্ছে এবং যার কারণে তিনি অভিযোগ করেন এবং ঠিক সেই সময় জলপাইগুড়ি জেলা পুলিশের যে অ্যাডিশনাল এসপি রয়েছেন ওয়াংডেন ভুটিয়া তিনি কিন্তু তার আধিকারিকদেরকে নিয়ে সেখানে ঢোকেন এবং তারপরে প্রার্থী বিজয়ী তাপসী রায় এবং তার যে কর্মী ছিল পলাশ বসাক তাদের সঙ্গে কিন্তু তীব্রভাবে কিন্তু বচসা লাগে এবং একরূপ যেভাবে অভিযোগ তোলা হচ্ছে যে একরূপ তাপসী রায়কে ধমকানো হচ্ছে এবং যার কারণেই কিন্তু তাপসী রায় অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু
অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এবং শেষ আপডেট অবধি যা আমাদের কাছে খবর রয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জলপাইগুড়ি জেলা শাসককে ইতিমধ্যেই কিন্তু জরুরি তলব করা হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে। এবং এই ঘটনা যে বৈরতিগুড়ি স্কুল চত্বরে যে ঘটনা ঘটে গেল সেই ঘটনা কিন্তু ধূপগুড়ির উপনির্বাচনকে ঘিরে কিন্তু একটা অন্য বার্তা তৈরি করে দিল। এবং তোমাকে আর কিছু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি পৌরসভার 1594 নং বুথে, যেখানে কিন্তু সেন্ট্রাল পুলিশের মোতায়েন রয়েছে এবং সেন্ট্রাল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কিন্তু একেবারে স্বাভাবিক ভাবে সুস্থ পরিস্থিতিতে উৎসবের মেজাজে কিন্তু ভোটদান পর্ব এখানে চলছে। এবং তোমাকে আরো একটি বিষয় জানাবো যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু ভোটারদের একাধিক অভিযোগ উঠে আসে। আমরা গতকাল যে খবর দেখিয়েছিলাম যে প্রাক্তন বিধায়িকা মিতালি রায় তিনি কিন্তু সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে, এবং তিনি ভোট প্রচারে যান, বিজেপি প্রার্থীরা প্রচার করছেন। এবং আজকে তিনি ভোট প্রদান করার পরে তিনি যে অভিযোগটা করছেন যে বুথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, বৈদ্যুতিক ব্যবস্থা নেই। সকালবেলা থেকেই আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে বিভিন্ন বুথে কিন্তু পানীয় জল থেকে শুরু করে মাথার উপরে শেডের ব্যবস্থা নেই, একাধিক অভিযোগ কিন্তু করা হচ্ছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 115 বুথে কিন্তু স্বাভাবিক ভাবে ভোট হচ্ছে। একেবারে সানি, যেটা জানতে পারছিলাম সকালবেলায় তুমি জানাচ্ছিলে যে ইভিএম এর সমস্যা, সেখানে দাঁড়িয়ে কি ইভিএম এর সমস্যা মিটেছে এখন? দেখো এই মুহূর্তে লাস্ট আমাদের কাছে যে খবর রয়েছে মোট 4টি বুথে কিন্তু ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ায় কিন্তু ঘন্টা দুয়েকের মতো কিন্তু সময় নষ্ট হয় ভোটারদের। তারপরে যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা লাইনে দাঁড়িয়ে পান এবং ভোটদান পর্ব ইতিমধ্যে স্বাভাবিকভাবে চলছে। বিশেষ করে 15 এর 192 নং যে বুথ, 182 নং যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু 3টি ইভিএম মেশিন বিকল হয়ে যায়। তারপরে 4র্থ নম্বর ইভিএম মেশিন সেখানে আসার পরে কিন্তু ভোটদান পর্ব শান্তিপূর্ণ ভাবে চলছে। এবং যে বিষয়টা সকাল থেকে বলছিলাম যে ঝাড়াতা 2 নং গ্রাম পঞ্চায়েতে যে 15 প্রত্যাশী বুথ সেখানেও কিন্তু ইভিএম মেশিন সকাল থেকেই খারাপ ছিল। তারপরে এই মুহূর্তে শেষ আমাদের প্রতিনিধি থেকে দেওয়া যে খবর রয়েছে সেই খবরে কিন্তু গোটা উপনির্বাচনের বিভিন্ন বুথ কেন্দ্রতে কিন্তু স্বাভাবিকভাবে ভোটদান পর্ব চলছে। তবে যে সমস্ত অভিযোগ গ্রাম্য এলাকার থেকে উঠে আসছে যে গ্রাম্য এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্লাস্টিকের ব্যবস্থা করা হয়নি, যার কারণে কিন্তু খালি মাঠের মধ্যে মাথার উপর কোনো ছাদ না নিয়ে কিন্তু প্রখর রোদ্রের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ভোটারদেরকে ভোটদান করতে দেখা যাচ্ছে। বিরোধী আর্থিক দত্তকে দেখাতে বলবো ধূপগুড়ি পৌরসভার এই যে বুথগুলি দেখা যাচ্ছে সেই সমস্ত বুথে কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু ভোটারদের সংখ্যা একেবারে কমে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামের যে সমস্ত বুথগুলি রয়েছে সেই গ্রামীণ বুথগুলোতে কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু ভোটারদের সংখ্যা বেড়ে যাচ্ছে। স্নেহা, একেবারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবে? যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ড। সানি তুমি শুনতে পারছো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবে এই মুহূর্তে, নিরাপত্তা ব্যবস্থা কতটা রয়েছে? দেখো বিজেপি প্রার্থী তাপসী রায় যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন যে রাজ্য পুলিশের আধিকারিকরা যেখানে 200 মিটার দূরে থাকার কথা সেই জায়গায় তারা বুথ কেন্দ্রে রয়েছে, ঠিক এই জায়গার বর্তমান চিত্রটা দেখো, একেবারে নির্বাচনী নিয়ম কানুন পালন করেই কিন্তু রাজ্য পুলিশের একজন পুলিশ আধিকারিক এখানে রয়েছেন এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। এবং এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা যদি দেখা যায় তার একেবারে স্বাভাবিক ছন্দেই কিন্তু ভোটদান পর্ব চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানদেরকে এই নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে তারা কিন্তু একেবারে সাধারণ মানুষ যেমনটা বলছে, আমরা একটু সরাসরি যোগাযোগ করার কথা বলার চেষ্টা করবো। দাদা বলছিলাম পঞ্চায়েত ইলেকশনে যেভাবে আমরা সন্ত্রাস দেখেছিলাম, বর্তমানে আপনি ভোট দিতে আসছেন আপনার সামনেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কি বলবেন? ঠিক আছে, মানে একেবারে শান্তিপূর্ণ? শান্তিপূর্ণ কেন্দ্রীয় বাহিনী থাকাতে কতটা ভরসা পাচ্ছেন? ভরসা মানে পুরোপুরি ভরসা? পুরোপুরি ভরসা। দেখো স্নেহা, যে বিষয়টা উঠে আসছে যে কেন্দ্রীয় বাহিনী যেভাবে মোতায়েন করা হয়েছে এর একটি বুথে যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ভোটদান প্রক্রিয়া একেবারে স্বাভাবিক ছন্দে হচ্ছে এবং যারা যে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছেন তারা কিন্তু একেবারে শান্তিপূর্ণ ভাবেই ভোট দিচ্ছেন, এমনটাই কিন্তু চিত্র বিভিন্ন বুথ থেকে কিন্তু উঠে আসছে। একেবারে সানি, তুমি এই মুহূর্তে যে পরিবেশ দেখতে পাচ্ছো যে ভোট কেন্দ্রগুলিতে যে সমস্ত অভিযোগ উঠে আসছে যে কোথাও পানীয় জলের সমস্যা, কোথাও ছাউনির অভাব, আর সেদিকে দাঁড়িয়ে একদিকে যখন তীব্র গরমের জের ধূপগুড়ি জুড়ে, তখন কি জানাচ্ছে ভোটাররা, কি অভিযোগ করছেন তারা? দেখো ভোটারদের মূলত যে অভিযোগগুলি একাধিকবার উঠে আসছে যে বিভিন্ন বুথে বুথে যেভাবে রোদ বাড়ছে, যেভাবে একটা
একটা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে ভোটারদের একটা পানীয় জলের, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে তারা যেভাবে লাইন দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে, সে জায়গায় তাদেরকে কিন্তু পানীয় জল যে দরকার সেই জলের যোগান দিতে পারছে না বুথে, এমন তো অভিযোগ কোথাও তোলা হচ্ছে। গ্রাম্য বিভিন্ন বুথে যেখানে দেখা যাচ্ছে যে জঙ্গল লাগোয়া যে সমস্ত বুথ, সে সমস্ত বুথে বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, কার্যত কোনো কোনো জায়গায় মোম কিংবা অন্য কিছু ব্যবহার করে মানে বেকআপ দেওয়া হচ্ছে, সেখানে বৈদ্যুতিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে এমন তো অভিযোগ করা হচ্ছে। এবং পাশাপাশি দেখো তোমাকে আরো একটা বিষয় দেখাতে পারবো যে এই যে আচ্ছাদন রয়েছে প্লাস্টিকের, এই আচ্ছাদনে বড় জোর 50-60 জনের একটা লাইন দাঁড় করানো সম্ভব, এর বাইরে কিন্তু এখানে সম্ভব নয়। কার্যত এখানে স্কুলে পর্যাপ্ত জায়গা রয়েছে যার কারণে এই ভোট কেন্দ্রে এই সমস্যা হচ্ছে না, কিন্তু অন্যান্য বুথ কেন্দ্রে কিন্তু যে সমস্যাটা দেখা যাচ্ছে ঠিক এভাবেই প্রখর রোদের মধ্যে কিন্তু লাইন দাঁড়াতে হচ্ছে ভোটারদের, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু অভিযোগটা তোলা হচ্ছে। একেবারে সানি, যেখানে পঞ্চায়েত ভোটে এত সন্ত্রাস, চারিদিকে এত ধরনের খবর আমরা পেয়েছি, সেখানে দাঁড়িয়ে বিধানসভা উপনির্বাচনে কি চিত্র উঠে আসছে, কতটা পার্থক্য রয়েছে দুটো ভোটের মধ্যে? দেখো এই বিষয়টা একেবারে পরিষ্কার, আমরা সময় কলকাতা গত পঞ্চায়েত ইলেকশনে আক্রান্ত হয়েছিলাম, এবং শুধু সময় কলকাতা নয়, সময় কলকাতার সঙ্গে একাধিক সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু আক্রান্ত হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে তৃণমূল আশ্রিত কোথাও গিয়ে অন্যান্য দলের বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে আক্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। ভোটদানে একরূপ ভাবে একটা স্বজন পোষণের নীতি তারা হয়েছিল যে বিজেপিকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তৃণমূলকে ভোট দিতে দেওয়া যাচ্ছে না, ঠিক এরকম চিত্র উঠে আসছিল। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে চিত্রটা একেবারে পরিষ্কার যে কোনোভাবেই কোন রকম নিয়ম যেমন বিঘ্নিত হচ্ছে না, পাশাপাশি ভোটাররা একেবারে শান্তভাবে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে কিন্তু ভোট দান প্রদান করতে পারছে। মোট কথা কার্যত এটা বলা বাহুল্য যে পঞ্চায়েত ইলেকশনে যদি এই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হতো তবে কিন্তু ঠিক এই চিত্রটাই দেখা যেত, সেখানে গণমাধ্যম আক্রান্ত হতো না, সাধারণ ভোটাররা আক্রান্ত হতো না, এবং এই ধরনের অভিযোগ যেখানে ব্যালট বক্স চুরি হয়ে যাওয়ার অভিযোগ, ব্যালট বক্স কেনার অভিযোগ, একাধিক অভিযোগ গুলো কিন্তু কখনোই উঠতো না। হ্যাঁ একেবারে সানি, তোমাকে ধন্যবাদ জানাবো। আপাতত আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সানি রায় ছিল। ভোট যেখানে উপনির্বাচন ধূপগুড়িতে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে।